আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। সুষ্ঠু ভোট আয়োজনে নতুন নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ, বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা, কাল শপথ। বিগত শেখ হাসিনা সরকার দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের, প্রতিটি গুমের ঘটনার বিচারের আশ্বাস। জুলাই অভ্যুত্থানের পর নতুন ধারার রাজনীতির প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার বিএনপির মহানগর উত্তরের নয়া নেতৃবৃন্দের, মূল্যায়ন করা হবে রাজপথে সক্রিয় কর্মীদের। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, মন্তব্য নুরুল হক নুরের, রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন নয়। এবং স্বাস্থ্য সুরক্ষা না নিয়েই জমিতে কীটনাশক দেয়ায় অসুস্থ হয়ে পড়ছেন কৃষকরা, ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। কাল শপথ নেওয়ার মধ্য দিয়েই শুরু হচ্ছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশনের যাত্রা। জনগণের আস্থা অর্জন ও সুষ্ঠু ভোট আয়োজন করাই নতুন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। আস্থায় আনতে হবে রাজনৈতিক দলগুলোকেও। তারা বলছেন ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আরপিও সংশোধন, কমিশনকে প্রশাসনের প্রভাবমুক্ত রাখা ও নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা স্পষ্ট করাও জরুরি। আরো জানাচ্ছেন হোমেন চিশতি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের এক মাস পর 5 সেপ্টেম্বর পদত্যাগ করে গাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দেড় মাস শূন্য থাকার পর অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসিরুদ্দিনের নেতৃত্বে গঠিত হয়েছে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন। এতে সিইসি সহ 3 জনই সাবেক সচিব, 1 জন সাবেক বিচারক ও 1 জন সাবেক সেনা কর্মকর্তা। বিশ্লেষকরা বলছেন নতুন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনের পথে এগিয়ে গেল বাংলাদেশ, তবে আইন সংশোধন না করা এবং আমলা নির্ভরতা সহ বেশ কিছু বিতর্ক তৈরির সুযোগ রয়ে গেছে। আমাদের যে আইনটা আছে নির্বাচন কমিশন নিয়োগের জন্য, এই আইনটা একটা ত্রুটিপূর্ণ আইন। খোদ বদিউল আলম মজুমদারই তো আওয়ামী লীগ আমাদের এই সার্চ কমিটির পলিসি উনি তো এই বিতর্ক শুরু করেছিলেন, চিফ ইলেকশন কমিশনার বিএনপি যেহেতু তাদের আমলা একসময় ছিল এবং এই অভিজ্ঞতা ছিল না, সুতরাং তাদের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ হবে এটাকে ওভারকাম করা। আওয়ামী সরকারের গত 1.5 দশকে শাসনামলে করা 4টি নির্বাচনের মধ্যে 2014 ও 2018 নির্বাচন ছিল একতরফা ও চরম বিতর্কিত, যা নিয়ে সব মহলেই রয়েছে সমালোচনা। তাই কমিশনের প্রতি আস্থা ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে আস্থা অর্জন করা, জনগণের আস্থা অর্জন করা। শুধু জনগণ না, রাজনৈতিক দল, জনগণ, গণমাধ্যম, আন্তর্জাতিক সম্প্রদায়, জনস্বার্থে তার যে দায়িত্ব সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা, সেটা সে করতে পারবে কিনা, এই চ্যালেঞ্জটাই মোকাবেলা হচ্ছে তার সামনে একটা প্রধান কাজ। তাদেরকে যদি একেবারে দল নিরপেক্ষ না রাখতে পারেন তাহলে কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন না। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী আচরণবিধির সংশোধন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকা নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করেন তারা। নির্বাচনকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। আমি আরপিও সংশোধনটা খুব গুরুত্বপূর্ণ মনে করি, অনেক সমস্যা রয়েছে আচরণবিধির মধ্যে, তা বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এর ভূমিকাটা কি হবে, আর্মির কি ভূমিকা হবে, পুলিশের কি ভূমিকা হবে, বিডিআর এর ভূমিকা হবে, তারা কিভাবে দায়িত্ব পালন করবে। তিনটা কমিশনের সিসিরে বলেছিলেন যে পুলিশ এবং স্থানীয় প্রশাসন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে না, এই কথাটা উনি বারবার বলেছেন। তার মানে হচ্ছে এদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য কিছু মেকানিজম তৈরি করতে হবে। তবে সবাই বলছেন নতুন কমিশনের সফলতা নির্ভর করবে সরকারের তরফ থেকে তারা কি ধরনের সহযোগিতা পাবেন তার উপর। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনাকে সামনে রেখে বিগত আওয়ামী লীগ সরকার দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ বিষয়ে জাতীয় জাদুঘরে আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় প্রতিটি গুমের ঘটনার তদন্ত ও বিচার করার আশ্বাস দেন প্রেস সচিব মনির হোসেন। তপুর রিপোর্ট। এটা হলো সেই কাপড়, আপনি দেখতে পাচ্ছেন
এটা নিয়ে আমার চোখ বাঁধা ছিল প্রথম অবস্থায়, এরকম দুটো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়। এভাবেই সবার সামনে আর্তনাদ করছিলেন ঘুমের শিকার এসব ব্যক্তিরা। ঘুম বিরোধী আইন করার পাশাপাশি এই অন্যায়ের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। এক একটা হত্যার এক একটা অন্যায়ের বিচার করা হলেই তারপরে আওয়ামী লীগকে আলোচনায় আনা যাবে, প্রত্যেকটা বিচারের দাবি জানাই। যাতে আন্দোলন আর বাড়তে না পারে সেটা থামানোর জন্যই উনি এই পলিসি আমাদেরকে নিয়ে একটা দেখা করার একটা নাটক করেছেন আসলে, কিন্তু কোনো ধরনের কোনো সহযোগিতা, যারা নিজেরাই গুমের সাথে জড়িত থাকে তারা তো কিভাবে আমাদেরকে সাহায্য করবে? যারা গুম হয়ে গেছেন আমরা হয়তো সচ্ছল আসতে পারছি, এখানে অনেক অসচ্ছল লোক আছেন যারা যোগাযোগও করতে পারতেছেন না, বিচার তো দূরের কথা। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনার সঙ্গে যারা ঘুমের অপরাধে জড়িত ছিল তারা রাজনীতিতে ফিরতে পারবে না। শেখ হাসিনা যে একটা বড় রকমের মাফিয়া তন্ত্র চালাচ্ছেন এবং তার সাথে তো এক দুইটা না কয়েকশো বা কয়েক হাজার লোক একসাথে জড়ো হয়ে এই ক্রিমিনাল এন্টারপ্রাইজে জয়েন করেছে। আপনি দেখেন র‍্যাবের এরা ওনারা অন্ধ, পুরো একটা গ্রুপ অফ পিপল অন্ধ হয়ে গিয়েছিলেন। যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই, এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। তিনি আরো বলেন, গুমের উদ্দেশ্য ছিল জনগণকে ভয়ের চাদরে মুড়িয়ে রাখা। ওই দুইটা ছেলেকেই গুম করে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বড় ছেলের আগামী জাতীয় নির্বাচন আর জনগণের দাবি আদায়ে যে কোনো প্রয়োজনীয় ভূমিকা রাখতে রাজধানীতে সংগঠনকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চান ঢাকা মহানগর উত্তরের নতুন দায়িত্ব পাওয়া নেতারা। এটিএন বাংলাকে তারা জানান, দলীয় শৃঙ্খলা বজায় রাখার উপর দেয়া হবে সর্বোচ্চ গুরুত্ব। এছাড়া জুলাই অভ্যুত্থানে জনমনে যে নতুন ধারার রাজনীতির আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, ঢাকা মহানগর বিএনপি সেই প্রত্যাশা পূরণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। রিপোর্ট করছেন এস এম আশরাফ। রাজধানীর একাংশের ওয়ার্ড থেকে ওয়ার্ডে চষে বেড়াচ্ছেন আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। ঢাকা উত্তরের আহ্বায়ক কমিটির এই শীর্ষ নেতা বলছেন, বিএনপি যে রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলছে সেখানে জনসম্পৃক্ততাই প্রথম কথা। কমিটি গঠনেও গুরুত্ব দেওয়া হবে সেসব মানুষদেরই যারা সকলের মনের ভাষা বোঝার চেষ্টা করেন। যারা রাজপথে দায়িত্ব পালন করেছে, সাহসী ভূমিকা রেখেছে, কার্যকরী ভূমিকা ছিল, সেই ধরনের লোকগুলোকে বাছাই করে আমরা চেষ্টা করব কমিটিতে রাখার জন্য, যাতে আমরা এবং তৃণমূলে যারা ব্যাপকভাবে কাজ করেছে সেই লোকগুলোকেও আমরা ইনভলভ করতে চাই, এবং তাদের মাধ্যমে আমরা চাই যে যারা সাহসী ভূমিকা রেখেছে, যারা সকল ধরনের ঝুঁকি নিয়ে কাজগুলি করেছে, তাদেরকে কমিটি রাখলে সেটা আমাদের জন্য ভালো হবে। ঢাকা উত্তরে 26টি থানা 71টি ওয়ার্ড পুনর্গঠনের দায়িত্ব 6 সদস্যের আহ্বায়ক কমিটির। তারা বলছেন, ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে শেখ হাসিনার দুঃশাসন বিরোধী আন্দোলনে যারা রাজপথে সক্রিয় ছিলেন, নানা ত্যাগ স্বীকার করেছেন এবং যাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি তাদেরকে বেছে নেওয়া হবে। কোনো অন্যায়কারী কমিটি থাকবে না, কোনো খুনি মারামারি কমিটি থাকতে পারবে না, কোনো রকমের উগ্র পলিটিশিয়ান কমিটি থাকতে পারবে না। ভদ্র নম্র এবং যারা খুব অ্যাক্টিভ, যারা দলের প্রতি ডেডিকেশন আছে, যারা দলকে অন করে, যারা দলকে হৃদয় থেকে ভালোবাসে, যারা দলকে ব্যবহার করে নিজের ভাগ্যের পরিবর্তন করে না, শুধু তাদেরকে দিয়ে আমরা কমিটি করব, যে কমিটি আগামী দিনে ঢাকা শহরে অত্যন্ত শক্তিশালী একটি কমিটি হবে। দলীয় কর্মীদের প্রতি তাদের বার্তা, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে সম্পৃক্ততা পাওয়া গেলে সাংগঠনিক আর আইনানুক ব্যবস্থার মুখোমুখি হতে হবে। যারা অন্যায় করবে তাদেরকে কোনো অবস্থায় সাপ দেওয়া হবে না, তাদেরকে দলীয় শৃঙ্খলা বিরোধী তাদের অবশ্যই তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হবে, এবং প্রশাসনিকভাবে ওদেরকে কেস মামলার মাধ্যমে আইনের আওতায় নিয়ে বিচার করা হবে। আগামী 3 মাসের মধ্যে উত্তরের সব থানা ওয়ার্ড কমিটি গঠনের কাজ শেষ করতে চান ঢাকা উত্তরে নতুন দায়িত্ব পাওয়া নেতারা। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে অন্তর্বর্তী সরকারকে তার অবস্থান জনগণের সামনে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনএ। সিরাজগঞ্জের চৌহালী সরকারি ডিগ্রি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌহালী উপজেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে স্বৈরশাসক শেখ হাসিনার মতো নির্বাচন নিয়ে গড়িমসি না করার আহ্বান জানান তিনি।
উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী। একটা গোষ্ঠী আজকে এখানে একটা বিভেদ সৃষ্টি করতে চায়, এই বিভেদ যেন কোনোভাবে কেউ সুযোগ না পায়, সেজন্য আমাদের কারেগণ বলেছেন এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে, এই সরকার যেন কোনোভাবে ফেল না করে সেই দিকে আমাদেরকে যেতে হবে, এবং সর্বাত্মক সহযোগিতার মধ্য দিয়ে তারা যেন একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারে, সেজন্য বারবার আমাদেরকে তিনি তাগিদ দিয়েছেন। রাষ্ট্র সংস্কার না করে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে প্রয়োজনে আবারও বিপ্লব হবে, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই দলের রাজনীতি করার কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। চট্টগ্রাম জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে চট্টগ্রামের লালদিঘি ময়দানে তারুণ্যের মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকায় সমাবেশেরও ডাক দেন নূর। এ সময় অন্তর্বর্তী সরকার গণবিরোধী কোনো কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে গণ অধিকার পরিষদ দেরি করবে না বলেও জানান তিনি। সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, মঠ এবং মন্দিরে হামলার প্রতিবাদ সহ আট দফা দাবিতে রংপুর বিভাগীয় সমাবেশ করেছে সনাতন জাগরণ মঞ্চ। রংপুর নগরীর মাহিগঞ্জ কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশ থেকে পৃথক ট্রাইব্যুনাল গঠন করে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিচারের দাবি জানান বক্তারা। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সনাতন সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সমাবেশে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সহ মুখপাত্র গোপীনাথ ব্রহ্মচারী, সংখ্যালঘু জোটের নেতা প্রদীপ কান্তি, অ্যাডভোকেট সুমন কুমার সহ জাগরণ মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিগত 5 অগাস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে, পরিবর্তন এসেছে, কিন্তু আজকে 3 মাস হয়ে যাচ্ছে, দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই, বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরি ছুটি চলছে। স্বাস্থ্য সুরক্ষা না নিয়ে জমিতে কীটনাশক ব্যবহার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন মেহেরপুরের কৃষকরা। কৃষি কাজে নিয়োজিত জনগোষ্ঠী নীরব ঘাতকে পরিণত হয়েছে কীটনাশক। কন্ট্রাক্ট পয়জনিং এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। এখনই প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে না তুললে ফুসফুসে ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা জানালেন বিশেষজ্ঞরা চিকিৎসকরা। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট জানাচ্ছেন আদিন সাজীব। ভালো ফসল পেতে হলে জমিতে কীটনাশক দিতেই হয়, কিন্তু কৃষকরা কতটুকু সুরক্ষা নিয়ে এই কীটনাশক ব্যবহার করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। মেহেরপুরের চ্যাঙ্গাড়া গ্রামের 42 বছর বয়সী কৃষক ওমর ফারুক মুখে মাস্ক কিংবা চশমা ব্যবহার না করেই জমিতে কীটনাশক দিচ্ছিলেন। কাজ শেষে অসুস্থ হয়ে পড়েন তিনি, নিয়ে যেতে হয় হাসপাতালে। চিকিৎসকরা জানান কীটনাশক প্রয়োগের সময় প্রয়োজনীয় সুরক্ষা না নেয় তিনি কন্ট্রাক্ট পয়জনিং এ আক্রান্ত হয়েছেন। দিন দিন এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও জানান তারা। সার এবং বিষ প্রয়োগ করে আমি একটা জমির আইলে ঘাস কাটছিলাম, ঠিক এমন সময় আমার শরীরের ভিতরে গরম এসে যায়। কৃষকরা জানালেন জমিতে কীটনাশক প্রয়োগের পর শ্বাসকষ্ট, মাথা ব্যথা, বমি বমি ভাব দেখা দেয়, মনে যেন দম বন্ধ হয়ে যায়, কি এরকম একটা সমস্যা হয়ে যায়। বিষ ব্যবহার করি তাতে শ্বাসকষ্ট হয়, তো কড়া বিষ, এই কড়া বিষ দিলে পরে আপনার শরীরে প্রচন্ড ক্ষতি, মুখে মাস্ক দিয়ে করলে কি হয় তো আপনার হেলমেট দিয়ে করলে এই বিষগুলো হয়তো গন্ধটা যায় না। এভাবে দীর্ঘদিন ধরে শরীরে কীটনাশক প্রবেশ করলে ফুসফুস, নিউরোলজিক্যাল ও স্কিন ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। একটা মাস্ক ব্যবহার করতে হয়, যেমন
লং স্লিভ শার্ট পরতে হয়, বাতাসের বিপরীতে দিলে বাতাসের সাথে ওটা চলে আসে। এভাবে একটা কৃষক 10-20 বছর পরে দেখা যাচ্ছে লং টার্ম জটিলতায় ভুগতে থাকে। কৃষি বিভাগ বলছে কৃষকদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে সুরক্ষা নিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। বিষ প্রক্রিয়া এসে হাত পুক ভালোভাবে না দিয়ে খেতে বসে যায়, তখন তো বিষ চলে গেল। এই অতিরিক্ত পরিমাণ বিষ ব্যবহার করার কারণে ক্যান্সার রোগীর পরিমাণও বেড়ে গেছে, তো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমাদের কৃষি পক্ষ থেকে আমরা এই যে গ্যাপ ফলো করে আমরা উৎপাদন কলাকৌশল চাষিদের শিখাচ্ছি। মেহেরপুরের 3 উপজেলা হাসপাতালের তথ্য বলছে গেল 2 মাসে ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন শতাধিক রোগী, ফলে সারা দেশেই কৃষিকাজে জড়িত জনগোষ্ঠী কীটনাশকের ক্ষতিকর প্রভাবে আক্রান্ত হচ্ছেন, অথচ সরকারের কাছে তার কোনো সঠিক পরিসংখ্যানই নেই, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রেলের সেবা বৃদ্ধি ও মানোন্নয়নের মূল বাধা হিসেবে অর্থ সংকটকে দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খান। লোকসানি প্রতিষ্ঠান হওয়ায় রেলের সব সেক্টরে সমানভাবে গুরুত্ব দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এ সময় যত দ্রুত সম্ভব সৈয়দপুর ও পার্বতীপুর রেলওয়ে কারখানায় লোকবল নিয়োগ দেওয়া বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। এর আগে জুলাই বিপ্লবে শহীদ সৈয়দপুরের সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি। রেলের রাজস্ব পর্যাপ্ত না, তার থেকে পরিচালন ব্যয় অনেক বেশি। তো এর মধ্যে আমরা চেষ্টা করব যে জনবল যাতে বাড়ানো যায় কে, এবং ওই যেটা বললাম বাজেট বাড়ানো যায়, কিন্তু একই সঙ্গে রেলকেও, রেলের যারা কর্মকর্তা কর্মচারী তাদেরও এটা করতে হবে যে যাতে করে রেলের রাজস্ব বাড়ে এমন সব কাজ। যেমন ওনারা যদি এখানে লোকোমোটিভ বেশি তাড়াতাড়ি বের করতে পারেন তাহলে বেশি গাড়ি চলবে, বেশি গাড়ি চললে বেশি রেভিনিউ হবে, বেশি কোচ গেলে বেশি রেভিনিউ হবে। তো এই জন্য রেলের মূল সংকট কিন্তু হচ্ছে রেল একটা লোকসানের প্রতিষ্ঠান। ঝালকাঠি, সুগন্ধা ও বিষখালী নদীতে চলছে মাটি কাটার মহোৎসব। এক শ্রেণীর প্রভাবশালী চক্র অবৈধভাবে নদী থেকে মাটি কেটে বিক্রি করছে ইটভাটায়। এতে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বাঁধ সহ ফসলি জমি। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীর তীর থেকে অবাধে মাটি কাটছে এক শ্রেণীর প্রভাবশালী চক্র। উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজারপুর ও কাঠালিয়া উপজেলার গ্রামগুলোতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটছে ওই চক্রটি। 60 দিন ধরে আর কি কাঠে মামুন মেয়ার থুরুতে বেকু দিয়ে কাটতে আছে। হেজা জমি পাইলেও রাস্তাটা লোক দিয়ে কাটা তো অযুক্তি। এই জমির মাটি কাটাইতেছে মামুন ভাই, মেশিনারি মামুন ভাই, এবং বেকু দিয়ে কাটতে নিতে আছে ব্রিক ফিল্টে দিবে, এবং বেরিবাদের পাশের জমি সরকারি জমি, কিন্তু এতে সরকারি জমি কাটতে নিলে নদী পারের জিনিস বেরিবাদ ভাঙতে পারে, বহু ঝুঁকি আছে, পাবলিকের ক্ষতি, জনগণের ক্ষতি। এই মাটি নৌকা ও ট্রলারে করে নিয়ে বিক্রি করা হচ্ছে জেলার বিভিন্ন ইটভাটায়। শুধু রাজারপুর গ্রাম নয়, আশেপাশের কমপক্ষে 15টি এলাকা থেকে প্রতিনিয়ত কাটা হচ্ছে মাটি। এতে নদী ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী রাস্তা, বাঁধ ও ফসলি জমি। ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এই সরটার থেকে যদি আবার মাটি কেটে খনন করা হয় তাহলে এই বেরিবাদ নষ্ট হবে, পোল খনন নষ্ট হবে, এবং উত্তরে দক্ষিণে আমাদের ফসলাদি সেগুলো ক্ষতিপূর্ণ ঝুঁকি হয়ে যাবে। এই বেরি ভেঙে গেলে তো সবারই ক্ষতি, ব্রিজ থাকবে না, গাড়ি চলতে পারবে না, মানুষ চলাচল করতে কষ্ট হইবে। মাটি কেটে বেরিয়ে আসতে ভেঙে যাবে, ভেঙে গেলে আপনার এই সাইকেল দিয়ে আমরা স্কুল যাইতে পারবো না। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমাদের জেলা প্রশাসন থেকে সকল উপজেলা ইউনিয়নদেরকে এবং এসিডেন্টদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের শাস্তির দাবি জানান এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টিক্স খেলার খবর।
অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কেটেছে সমানে সমান। ওয়েস্ট ইন্ডিজের 5 উইকেট নিয়েছে টাইগাররা, অন্যদিকে স্বাগতিকরা তুলেছে 250 রান। অ্যান্টিগার নর্থ সাউন্ডের টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। দলের 25 রানে তাসকিন আহমেদের জোড়া আঘাতে সাঁচ ঘরে অধিনায়ক ক্রেইক ব্রেথওয়েট ও কেসি কার্টি। তৃতীয় উইকেটে মিকেল লুইস ও কাভেম হজের 59 রানের জুটি ভাঙে রান আউটে, কিন্তু মিকেল লুইসের সঙ্গে 130 রানের জুটি গড়ে অলিক অ্যাথানিস স্বাগতিকদের স্কোরকে এগিয়ে নেন, কিন্তু দলের 224 রানে লুইসকে সাজঘরে পাঠান মেহেদি হাসান মিরাজ। বিদায়ের আগে লুইস 97 রান করেন, আর তাইজুলের শিকার অ্যাথানেজের ব্যাট থেকে আসে 90 রান। মিরাজ ও তাইজুল দুজনের সেঞ্চুরি আটকে দিয়ে বাংলাদেশের মুখে হাসি ফোটান। আলোক স্বল্পতায় 6 ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ 5 উইকেটে সংগ্রহ করে 250 রান। জোশুয়া সিলভা 14 এবং জার্সিন গ্রিভস 11 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করবেন। আল নাসরের দুঃসময় যেন শেষই হচ্ছে না। ক্রিস্টিয়ানো রোনালদো গোল পেলেন ঠিকই, কিন্তু দলকে জেতাতে পারলেন না। সৌদি প্রো লিগে আল নাসর 2-1 ব্যবধানে হেরেছে আল কোয়াদিশিয়ার সঙ্গে। রিয়াদের আল আওয়াল পার্ক স্টেডিয়ামে খেলার 32 মিনিটে দারুণ এক গোলে আল নাসরকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু এই গোলের 5 মিনিট পরই ম্যাচে সমতা ফেরান কুশিয়াদিশিয়ার জুলিয়ান কুইনোনেস। বিরতির পর গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করেও সফল হয়নি আল নাসর। উল্টো খেলার 50 মিনিটে পিয়েরে এমরিকে আউ বামাং গোল করে কোয়াদিশিয়ার জয় নিশ্চিত করেন। এই পরাজয়ে 11 ম্যাচে 22 পয়েন্ট পাওয়া আল নাসর লীগ শিরোপা জয়ের রেস থেকে কিছুটা দূরে সরে গেল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সুষ্ঠু ভোট আয়োজনে নতুন নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা, কাল শপথ। বিগত শেখ হাসিনা সরকার দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের, প্রতিটি গুমের ঘটনার বিচারের আশ্বাস। জুলাই অভ্যুত্থানের পর নতুন ধারা রাজনীতির প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার, বিএনপির মহানগর উত্তরে নয়া নেতৃবৃন্দের, মূল্যায়ন করা হবে রাজপথের সক্রিয় কর্মীদের। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, মন্তব্য নুরুল হক নুরের, রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন নয়। এবং স্বাস্থ্য সুরক্ষা না নিয়েই জমিতে কীটনাশক দেয় অসুস্থ হয়ে পড়ছেন কৃষকরা, ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।